আমাদের লারাভেল সাবস্ক্রিপশন তৈরি করার জন্য সর্বপ্রথম যেটা লাগবে সেটা হচ্ছে কি আমাদের ফ্রেশ একটা লারাভেল প্রজেক্ট লাগবে। তো লারাভেল প্রজেক্টের জন্য আপনারা হচ্ছে কি লারাভেলের ডকুমেন্টেশনে চলে আসতে পারেন এবং ডকুমেন্টেশন চলে আসার পরে ইনস্টলেশনে আসবেন এবং ইনস্টলেশন চলে আসার পরে আপনি যদি একটু নিচে নামেন তাহলে আপনি দেখবেন যে আপনি কম্পোজার দিয়ে হচ্ছে কি লারাভেল সেট আপ দিতে পারবেন অথবা আপনার পিসির ভিতরে যদি হচ্ছে কি গ্লোবালি লারাভেল ইনস্টলারটা সেট আপ করা থাকে তাহলে হচ্ছে কি আপনি জাস্ট লারাভেল কমান্ড মানে লারাভেল নিউ তারপর হচ্ছে কি আপনার প্রজেক্টের নাম এটা দিয়ে হচ্ছে কি লারাভেল আপনি সেট আপ দিতে পারবেন। তো আপনি আপনার মতন হচ্ছে কি সেট আপ দেন, আমি হচ্ছে কি জাস্ট লারাভেল যে ইনস্টলার আছে এটা দিয়ে হচ্ছে কি সেট আপ দিচ্ছি। আমি হচ্ছে কি আমার যেই ডিরেক্টরি আছে আমি সেই ডিরেক্টরিতে প্রবেশ করলাম, তারপরে হচ্ছে গিয়ে আমি লিখব লারাভেল নিউ অ্যান্ড আমি যেহেতু হচ্ছে গিয়ে এটা সাবস্ক্রিপশন নিয়ে হচ্ছে গিয়ে টিউটোরিয়াল তৈরি করব তাহলে হচ্ছে গিয়ে আমি দিতে পারি লারাভেল সাবস্ক্রিপশন অথবা অ্যাজ দিয়ে দিই সাবস্ক্রিপশনস। তো এটা দিয়ে আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দিই তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের হচ্ছে গিয়ে একটা লারাভেল প্রজেক্ট সেট আপ হয়ে যাবে। আমাদের যেহেতু লারাভেল প্রজেক্টটা হচ্ছে গিয়ে সেট আপ হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে সিডি দিয়ে আমি হচ্ছে গিয়ে আমাদের যে লারাভেল সাবস্ক্রিপশন ফোল্ডারটা আছে লারাভেল প্রজেক্ট এটার ভিতরে হচ্ছে গিয়ে প্রবেশ করতে পারি এবং এটার ভিতরে প্রবেশ করার পরে আমি কমান্ড দেবো পিএইচপি আর্টিসান দেন হচ্ছে গিয়ে সার্ভ। আমি যদি এই কমান্ড দিই তাহলে হচ্ছে গিয়ে আমাদের লোকাল স্টোরেজ মানে লোকাল হোস্ট 8000 পোর্টের ভিতরে আমাদের প্রজেক্টটা হচ্ছে গিয়ে রান হয়েছে। তো আমি যদি এই জায়গায় চলে আসি দেন একটা যদি ট্যাব নেই এবং লোকাল হোস্ট 8000 লিখে যদি ইন্টার দিই তাহলে আমি দেখবো যে আমাদের প্রজেক্টটা এই জায়গায় রান হয়ে গেছে। আমাদের প্রজেক্টটা যেহেতু রান হয়ে গেছে এখন হচ্ছে গিয়ে আমরা প্রজেক্টটা ওপেন করতে পারি। এই হচ্ছে গিয়ে আমাদের প্রজেক্টের ডিরেক্টরি। সো আমি হচ্ছে গিয়ে ইউজ করতেছি পিএসপি স্টম, আপনারা চাইলে আপনাদের যে কোনো এডিটর হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারেন। তো সর্বপ্রথম আমাদের যে কাজটা হবে আমরা হচ্ছে গিয়ে ইএনভি ফাইলটা হচ্ছে গিয়ে ওপেন করলাম এবং এই জায়গার ভিতরে আপনাদের হচ্ছে গিয়ে ইনফরমেশন দিয়ে দিতে হবে। সো আমি হচ্ছে গিয়ে আমার মাই স্কুলের ইনফরমেশন দিচ্ছি, আপনারা হচ্ছে গিয়ে আপনাদের মাই স্কুলের ইনফরমেশন এই জায়গায় দিয়ে দেন। তাহলে আমাদের হচ্ছে গিয়ে যেহেতু মাই স্কুল ইনফরমেশন দেওয়াটা শেষ এখন আমরা এই জায়গায় চলে আসতে পারি, নিউ একটা হচ্ছে গিয়ে ট্যাব ওপেন করতে পারি এবং সিটি দিয়ে আমি হচ্ছে গিয়ে লারাভেল সাবস্ক্রিপশনে হচ্ছে গিয়ে প্রবেশ করলাম এবং তারপরে আমি হচ্ছে গিয়ে লিখতে পারি পিএইচপি আর্টিসান মাইগ্রেট। সো আমি যদি হচ্ছে গিয়ে পিএইচপি আর্টিসান মাইগ্রেট লিখে হচ্ছে গিয়ে ইন্টার দিই তাহলে আমার যেহেতু হচ্ছে গিয়ে লারাভেল সাবস্ক্রিপশন এই নামে হচ্ছে গিয়ে কোনো প্রকার ডাটাবেস এখনও পর্যন্ত ক্রিয়েট হয় নাই, সে আমাকে জিজ্ঞাসা করতেছে আমি কি ডাটাবেসটা ক্রিয়েট করব কি করব না। আমি জাস্ট ইয়েস সিলেক্ট করে যদি ইন্টার দিই তাহলে সে হচ্ছে গিয়ে ডাটাবেস ক্রিয়েট করে মাইগ্রেশন কমান্ডটা চালিয়ে নেবে। তো আমার যদি এই পর্যন্ত হয়ে থাকে তাহলে হচ্ছে গিয়ে আমরা এখন যেটা করব আমরা হচ্ছে গিয়ে আবার একটু ডকের ভিতরে চলে আসব এবং স্টার্টার কিটের ভিতরে হচ্ছে গিয়ে আমরা যাব, আমরা হচ্ছে গিয়ে ব্রিজটা ইনস্টল দিয়ে ফেলবো কারণ হচ্ছে গিয়ে আমাদের অথেন্টিকেট পার্টটা হচ্ছে গিয়ে দরকার। সো এই জন্য হচ্ছে গিয়ে আমরা ব্রিজটা এই জায়গার থেকে হচ্ছে গিয়ে কপি করে নিয়ে আসতে পারি এবং কপি করার পরে আমরা জাস্ট এই জায়গায় এসে আবার হচ্ছে গিয়ে ইন্টার দিলাম এবং ইন্টার দেওয়ার পরে আমরা যদি একটু ডকুমেন্টেশনটা দেখি তাহলে হচ্ছে গিয়ে আমাদের পিএইচপি আর্টিসান ব্রিজ ইনস্টল এই কমান্ডটা দিতে হবে এবং এই কমান্ডের পরে হচ্ছে গিয়ে আবার মাইগ্রেশন চালাতে হবে, এনপিএম ইনস্টল এবং এনপিএম রান ডেব এই কমান্ডটা দিতে হবে। সো আমরা যদি একটু ওপেন করি আমাদের এটা হয়ে গেছে, দেন হচ্ছে গিয়ে আমরা যদি ইনস্টলের কমান্ডটা দিই এখন হচ্ছে গিয়ে সে আমাকে জিজ্ঞাসা করতেছে যে আমি যে ব্রিজটা সেট আপ দেবো এটা কার সাথে হচ্ছে গিয়ে ব্রিজটা সেট আপ দেবো, আমি কি লারাভেলের যে ব্লেড ইঞ্জিন আছে সেটার সাথেই সেট আপ দেবো বা লারাভেলের ব্লেড ইঞ্জিনের সাথে এখন হচ্ছে গিয়ে আলপাইন জিএস হচ্ছে গিয়ে ইনক্লুড করে দেওয়া থাকে এবং অথবা আমি হচ্ছে গিয়ে দিতে পারি রিয়েক্টের সাথে অথবা আমি হচ্ছে গিয়ে ভিউর সাথে হচ্ছে গিয়ে দিতে পারি অথবা আমার যদি সিঙ্গেল শুধুমাত্র এপিআই দরকার পড়ে দেন হচ্ছে গিয়ে আমি এটা এপিআই সিলেক্ট করতে পারি, আমার অত কিছু দরকার নাই আমি জাস্ট হচ্ছে গিয়ে ব্লেডের সাথেই হচ্ছে গিয়ে দিচ্ছি। এটা সিলেক্ট করে আমি যদি হচ্ছে গিয়ে ইন্টার দিই সে আমাকে বলতেছে আমি কি ডার্ক মোডটা অন করবো নাকি অফ করবো, ডিফল্টভাবে অফ আছে অফই থাকুক ডার্ক মোডে আমার দরকার নেই এবং এবারকার হচ্ছে গিয়ে টেস্টিং ফ্রেমওয়ার্ক আমি হচ্ছে গিয়ে কোনটা সিলেক্ট করবো যেটা আছে এটাই থাকুক কারণ আমি হচ্ছে গিয়ে টেস্টিং কেস লিখবো না বাট এখন খুবই পপুলার হচ্ছে গিয়ে পেস্ট। হ্যাঁ
সো আপনারা যদি টেস্টিং লিখতে চান তাহলে হচ্ছে আপনারা যেটা যেটা ইচ্ছা আপনারা সিলেক্ট করতে পারেন, বাট পেজটা হচ্ছে খুব পপুলার। বাট আমি ডিফল্টটা রেখে হচ্ছে এন্টার দিচ্ছি, তাহলে কিছুক্ষণের মধ্যেই আমাদের হচ্ছে ব্রিজটা ইনস্টল হয়ে যাবে। তাহলে আমার হচ্ছে গিয়ে ব্রিজটা ইনস্টল করা কমপ্লিট, এবং তারপরে হচ্ছে গিয়ে আমরা পিএইচপি আর্টিসান মাইগ্রেট কমান্ডটা হচ্ছে গিয়ে চালাতে পারি। আমি হচ্ছে গিয়ে মাইগ্রেটের সাথে হচ্ছে গিয়ে ফ্রেশ এবং সিড এই দুইটা কমান্ড হচ্ছে গিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আমাদের অলরেডি হচ্ছে গিয়ে মাইগ্রেশন করাই আছে। আমি সেই মাইগ্রেশনের সকল ফাইল হচ্ছে গিয়ে ফালিয়ে দিচ্ছি, এবং হচ্ছে গিয়ে সাথে যদি কোনো সিড থাকে সেগুলো হচ্ছে গিয়ে সিড করে দেওয়ার জন্য এই কমান্ডটা দিচ্ছি আর কি। এটা দেওয়ার পরে আমি যদি ইন্টার দিই আমাদের কমান্ড কমপ্লিট। দেন হচ্ছে কি আমাদের দিতে হবে npm ইনস্টল, এবং তার সাথে সাথে হচ্ছে কি আমি আর একটা কমান্ড দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি npm run dev। এটা যদি হচ্ছে কি আমি ইন্টার দিই তাহলে হচ্ছে কি আমাদের সার্ভিসটা হচ্ছে কি চালু হয়ে গেছে। আমরা যদি এই জায়গায় চলে আসি, দেন হচ্ছে কি আমাদের এই প্রজেক্টের ভিতরে এসে আমি যদি একটা রিফ্রেশ দিই তাহলে আমি দেখবো যে আমি লগইন এবং রেজিস্টার দুইটা অপশনই হচ্ছে গিয়ে পেয়ে গেছি। তো এখন আমি যেটা করতে পারি, আমি হচ্ছে কি একটা ইউজার এই জায়গা থেকে হচ্ছে গিয়ে রেজিস্টার করতে পারি, অথবা আমি যে কাজটা হচ্ছে গিয়ে সবসময় করি সেটা হচ্ছে কি আমি বেশিরভাগ সময়ই আমার কোনো প্রজেক্টে কাজ করার সময় আমি বেশিরভাগ সময় আমার প্রজেক্টে কাজ করার সময় আমি হচ্ছে গিয়ে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ অ্যান্ড হচ্ছে গিয়ে সিড এই কমান্ডটা হচ্ছে গিয়ে চালিয়ে থাকি। তো এই কমান্ডটা দিলে যেই অসুবিধা হয় সেটা হচ্ছে গিয়ে ডাটাবেস পুরোপুরি হচ্ছে গিয়ে ফ্রেশ করে ফেলে। তো আপনারা যখনই হচ্ছে গিয়ে প্রজেক্ট করবেন, এবং এই কমান্ডটা আমার মতন যদি আপনাদের খুব পছন্দের হয়ে থাকে, তাহলে হচ্ছে গিয়ে আপনাদের সিড ফাইলগুলো অবশ্যই আপনাদের মেনটেন করতে হবে। তো যাই হোক, আমি এখন যে কাজটা করব, আমি হচ্ছে গিয়ে আমাদের যেই সিডার ফাইলটা আছে আমি এই জায়গায় চলে আসতে পারি, এই জায়গায় নয়, আমি হচ্ছে গিয়ে ডাটাবেসে চলে আসতে পারি। দেন হচ্ছে গিয়ে সিডার, এবং এই জায়গায় ডাটাবেস সিডারের ভিতরে আমি যদি চলে আসি তাহলে আমি দেখব এই জায়গায় হচ্ছে গিয়ে দুইটা কমান্ড হচ্ছে গিয়ে কমেন্ট আউট করে দেওয়া আছে। তো ফার্স্টেরটা হচ্ছে গিয়ে ইউজার, ডামি ইউজার ক্রিয়েট করার জন্য, এবং সেকেন্ডটা হচ্ছে গিয়ে আপনি ডামি ইউজার ক্রিয়েট করতে পারবেন, কিন্তু এটার সাথে সাথে হচ্ছে গিয়ে একটা অপশন আপনাকে দিয়ে দিচ্ছে, যেই অপশনটা দিয়ে হচ্ছে কি আপনি ইউজারের নেম এবং হচ্ছে কি আপনি ইউজারের ইমেল এটা হচ্ছে কি সেট করে দিতে পারেন। তো আমি হচ্ছে কি জাস্ট পলাশ মাহমুদ দিয়ে দিলাম, এবং এই জায়গায় এসে আমি হচ্ছে কি লিখে দিতে পারি যে পলাশ মাহমুদ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম। সো এইটা দেওয়ার পরে এখন যদি হচ্ছে কি আমি আমার যে পছন্দের কমান্ডটা আছে পিএইচপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড এটা যদি হচ্ছে কি আমি ইন্টার দিই তাহলে হচ্ছে কি আমাদের মাইগ্রেশনটা হয়ে গেছে, এবং এই জায়গায় হচ্ছে কি আমাদের সিডিংটাও কিন্তু হয়ে গেছে। তা আমি যদি এখন হচ্ছে কি আপনাদেরকে একটু আমার ডাটাবেসটা দেখাই, তাহলে আমরা দেখব যে এই জায়গার ভিতরে হচ্ছে কি আমাদের ডাটাবেসটা, এই যে লারাবেল সাবস্ক্রিপশন এই হচ্ছে কি আমাদের ডাটাবেসটা ছিল। আমি যদি এখন ইউজারের ভিতরে চলে আসি তাহলে আমি দেখব যে আমাদের একটা ইউজার কিন্তু অলরেডি সে হচ্ছে কি ক্রিয়েট করে দিছে। তো আমাদের ইউজারটা যেহেতু ক্রিয়েট হয়ে গেছে, আমরা জাস্ট হচ্ছে কি এই জায়গায় নয়, আমরা হচ্ছে কি লগইনে চলে আসতে পারি, এবং লগইনে চলে আসার পরে পলাশ মাহমুদ অ্যাট দ্য রেট অফ জিমেল ডট কম, এবং এই জায়গায় যদি হচ্ছে কি আমি পাসওয়ার্ড দিয়ে ইন্টার দিই তাহলে আমি দেখব যে আমি লগইন করতে পারছি, এবং এটাই হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ড। তো যাই হোক, পরবর্তী টিউটোরিয়ালে হচ্ছে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে আমরা প্ল্যানটা কীভাবে হচ্ছে গিয়ে সেট করতে পারি।